মাদারীপুরে যতই দিন ঘনিয়ে আসছে বাড়ছে নির্বাচন উৎসবের আমেজ পাড়া মহল্লা থেকে শুরু করে শহর ও গ্রামগঞ্জের অলিগলি সেজেছে বর্ণিল সাজে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস্পতিকে নির্বাচন করছেন মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য শাহজান খানের বড় ছেলে কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য আসিফুর রহমান আসিফ খান তার প্রতিদ্বন্দ্বী চাচা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল রহমান শফিক খান নির্বাচনকে ঘিরে উন্নয়নে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দাঁড়িয়ে ঘুরছেন প্রার্থীরা এরই মধ্যে ভোটাররাও করতে শুরু করেছেন নানা হিসেব নিকেশ স্মার্ট মাদারীপুর যে প্রার্থী করবে তাদেরই আমরা ভোট দিব ভোটের পরিবেশ আমি ভালো চাই সুন্দর চাই এই সমাজে এমনই একটি ব্যক্তি চাই যে সমাজের ভালো উন্নয়ন কাজ করতে পারে নারীদের যারা সম্মান করে তাদেরকেই আমরা ভোট দিতে চাই এমন একজন ক্যান্ডিডেট চাচ্ছি যে ক্যান্ডিডেট আমার দেশের জন্য উন্নয়ন করবে নির্বাচন উৎসব মুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আপনাদের সকলের মাদারীপুর সদর উপজেলা এবং উপজেলায় আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব অন্যদিকে আগামী আট মে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় প্রার্থীদেরও রয়েছে নানা অভিযোগ জনগণ ভোট দিতে পারবে কিনা এটাকে এনশোর করতে হবে এমপি মহোদয় এই এলাকার নির্বাচনী পরিবেশটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছেন বর্তমানে এমপি বস্তাগামী রুই সাহেবের ছেলে শুধু কানাডা থেকে শুধু এই নির্বাচনকে কেন্দ্র করে এই দুর্গাপুর কলমান দায়ী উনি এসেছেন এবং বিভিন্নভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছেন আমি আওয়ামী লীগের প্রার্থীও না আমাকে যারা ভালোবাসে এরা আওয়ামী লীগের লোক আছে এলো বীং বীম পিলকাস এরনো জামাত শিবিরের লোক আছে তবে আমাদের নেতা কর্মীদের সাথে আমার একটা সুসম্পর্ক রয়েছে তারা আমার নির্বাচনী প্রচারণা সভায় আমার সাথে একতা ঘোষণা করেছে এটাকে অন্যভাবে কেউ কেউ ডাইভার্ট করার চেষ্টা করছে কোন এমপি পাতা দি আত্মীয় সদর কারুকেডা জয় ভালো এটা হয়তো তখন বিভেদ সৃষ্টি হবে বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন দায়িত্ব পালন করছে আমরা ইতিমধ্যেই আমাদের সম্মানিত প্রতিনিধি প্রার্থী যারা আছেন তাদেরকেও এই আচরণবিধির বিষয়টি অবহিত করেছি আনুষ্ঠানিক মিটিংয়ের মাধ্যমে আতিকুর রহমান